Welcome, my dear students. Today, we'll read a poem, My Own True Family, by Ted Hughes. My Own True Family means Amar Nijer Shottikarer ba Asol Poribar. Tumra jano je we all belong to our own family of grandparents, parents, brothers and sisters, and so on. But if we think deeply in broader sense, we can realize that we all belong to the family of nature or environment. Jodi amra ektu gobhir bhabe bhabi tobe bujhte pari je amra sobai prokrito pokkhe amader chari pasher prokriti ba poribesh poribareri ongsho. And as we always think of the well-being of our own family, we must also think about our nature, not for ourselves, but for the whole human beings. Amra jemon sarbada nijer poribarer bhalo chai, temoni amader ei prokriti poribarero bhalo chaite hobe. Shudhu nijeder jonno noy, samagro manob jatir jonno. Accha bolo to, এই প্রকৃতি পরিবারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য কে বা কারা? ঠিকই ধরেছ, গাছপালা। দে আর ট্রিজ, দে প্লে এ ভাইটাল রোল ফর দ্য এক্সিস্টেন্স অফ অল দ্য লিভিং বিংস ইন আওয়ার ওয়ার্ল্ড। অ্যান্ড উই অল হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ট্রিজ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আমাদের সবারই দায়িত্ব এই গাছপালাকে রক্ষা করার। এই কবিতায় কবি এই বার্তাটি দিতে চেয়েছেন যে আমরা যেন গাছকে পরিবারের একজন সদস্য হিসাবেই দেখি এবং একসঙ্গে বেড়ে উঠি। উই মাস্ট থ্রাইভ অর গ্রো আপ উইথ দ্য ট্রিজ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। যাই হোক, কবিতা পড়ার আগে এসো আমরা কবি সম্বন্ধে একটু জেনে নিই। Ted Hughes is a British writer, a poet. He is one of the greatest poets of the 20th century. এই প্রসঙ্গে বলে রাখি, 2008 সালে দ্য টাইমস পত্রিকা 1945 সালের পর থেকে 50 জন ব্রিটিশ কবির উপর একটি সার্ভে করে এবং দেখা যায় জনপ্রিয়তার নিরিখে কবি টেড হিউয়েজ চতুর্থ স্থান অর্জন করেন। He was ranked fourth among the top 50 poets since 1945. তাহলে বুঝতেই পারছ আমরা একজন বিখ্যাত কবির কবিতা পড়তে চলেছি। তো তোমরা সবাই টেক্সট বুকটি সামনে রাখো, চলো আমরা কবিতা পড়া শুরু করি। Once I crept in an orchard, I was looking for a stag. I met an old woman there, all knobbly stick and rag. She said, I have your secret here inside my little bag. So one day the poet entered silently in the forest of oak. Ekdin kobi khub nishobde oak gacher jongole probesh korlen. Why? Because he was searching a male deer. Tag means male deer. তিনি একটি পুরুষ হরিণকে খুঁজছিলেন। I met an old woman there, all knobbly stick and rag. কিন্তু কবি সেই জঙ্গলে এক বৃদ্ধার মুখোমুখি হলেন। সে বৃদ্ধার হাতে কি আছে? Knobbly stick. Knobbly stick, unsteady stick, নড়বড়ে লাঠি, and rag. Rag means torn clothes, শতচ্ছিন্ন পোশাক। অর্থাৎ বৃদ্ধার হাতে একটি নড়বড়ে লাঠি আছে এবং তার পোশাক শতচ্ছিন্ন। এর মধ্য দিয়ে কবি সেই বৃদ্ধার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, বাহ্যিক যে চেহারা তার বর্ণনা দিয়েছেন। দ্য রেচেড কন্ডিশন অফ দ্য ওম্যান ইজ রিফ্লেক্টেড হিয়ার। সেই বৃদ্ধার করুণ অবস্থা, ভগ্ন দশাই এই বর্ণনার মধ্য দিয়ে ফুটে উঠেছে।
তো এখন জানতে হবে এই ওল্ড ওম্যানটি আসলে কে। মনে রাখতে হবে এখানে কোনো বৃদ্ধাই আসলে ছিল না। ওল্ড ওম্যান ওয়াজ রিয়েলি দ্য গডেস অফ ফরেস্ট, তিনি বনদেবী। আবার কেউ কেউ বলে থাকেন যে ওল্ড ওম্যান ইজ দ্য সিম্বল অফ নেচার, আওয়ার মাদার নেচার, আমাদের প্রকৃতি মা। সেই প্রকৃতি মাকেই ওল্ড ওম্যান দিয়ে দেখানো হয়েছে। বর্তমান প্রকৃতির যে অবস্থা, করুণ অবস্থা, সেটি দেখানো হয়েছে এই বৃদ্ধা মহিলার করুণ দশার মধ্য দিয়ে। সি সেইড, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সেই মহিলা বলে উঠলেন, তোমার গোপন জিনিস আমার এই ছোট্ট ব্যাগে লুকোনো আছে। গোপন জিনিস বলতে কি? সিক্রেট মিনস দ্য মিস্ট্রি অব লাইফ হিয়ার, আমাদের জীবনের রহস্য, আমাদের প্রাণ ভোমরা লুকিয়ে আছে সেই বৃদ্ধা মহিলার ছোট্ট ব্যাগ। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই প্রাণ ভোমরা লুকিয়ে আছে প্রকৃতির মধ্যে। যদি প্রকৃতি বিলীন হয়ে যায়, আমরাও এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব, তবু আমরা বুঝি না, প্রকৃতিকে ধ্বংস করি। এসো আমরা সেকেন্ড স্ট্যান্ডে পড়ি। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, তারপর সে বৃদ্ধা উচ্চই স্বরে হাসতে লাগলেন, ভয়ঙ্কর হাসি। ক্যাকেল, এ টেরিবল ল্যাফটার, অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, কোয়েক মিন্স ট্রেম্বল ইন ফিয়ার, কবি সেই হাসি শুনে ভয়ে কাঁপতে লাগলেন। সি ওপেন্ড আপ আ লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, এরপর সে বৃদ্ধা যখনই তার ছোট্ট ব্যাগটা ওপেন করলেন, সঙ্গে সঙ্গে কবি দুবার জেগে উঠলেন। দুবার জেগে ওঠা তোমরা এখন ঠিক বুঝবে না, কবিতাটি পুরো পড়ার পরেই আমরা এটা বুঝতে পারবো, তবু শুনে রাখো। আসলে কবি এতক্ষণ ড্রিম লাইক স্টেটে ছিলেন, স্বপ্নাবিষ্ট ছিলেন, সেই স্বপ্নটা ভেঙে গেছে, তিনি জেগে উঠেছেন, এটা প্রথম জায়গা। আর দ্বিতীয় জায়গাটা আসলে কবির চেতনার জাগরণ, দ্য অ্যাওয়েকেনিং অফ হিজ কনসাসনেস, দ্য অ্যাওয়েকেনিং অফ হিজ সেলফ রিয়েলাইজেশন, তার আত্মপলব্ধি তৈরি হয়েছে, তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন। যাই হোক, এটা আমরা কবিতার শেষে আরও ডিটেলসে আলোচনা করব। তো কবি দুবার জেগে উঠেছেন বৃদ্ধার ছোট্ট ব্যাগ ওপেন করার পরে। তিনি কি দেখলেন জেগে উঠে? সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, কবি দেখলেন যে তার আশেপাশে বেশ কিছু ট্রাইব, ট্রাইব মিনস ট্রাইবাল পিপল, কিছু উপজাতি, তারা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। স্টেয়ারিং মিনস লুকিং অ্যাট ফিক্সডলি। আসলে এখানে উপজাতি বলতে এই ওক গাছগুলোকেই বোঝানো হয়েছে। অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, আর কবি দেখলেন তাকে একটি ওক গাছের স্টেমের সঙ্গে, কাণ্ডের সঙ্গে, স্টেক মিনস স্টেম, কাণ্ডের সঙ্গে আর্টস্টে পিস্টে বেঁধে রাখা হয়েছে। ঠিক আছে, আজ এতটাই পড়া থাক। তোমাদের কিছু অ্যাক্টিভিটি আমি দিয়ে রাখছি, এই অ্যাক্টিভিটিগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো।